ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ আবার জি ভাইয়া আপনি জানতে চেয়েছেন এবৎ কবলের শর্ত বিষয়ে এবং আপনি বলেছেন যে এবদ কবলে শর্ত কেউ বলছেন চারটি কেউ বলছেন তিনটি কেউ বলছেন দুটি তো কোনটা সঠিক আমরা মনে করব ভাইজান যারা এবৎ কবলে চারটি শর্ত বলেছেন তারা এক প্রকার ঠিক বলেছেন আবার যারা এব কবলে তিনটি শর্ত বলেছেন তারা এক প্রকার ঠিক বলেছেন আবার যারা দুটি বলেছেন তারাও ঠিক বলেছেন তার মানে হয়তো আপনি বলবেন কেমন করে ঠিক হলো এটাও ঠিক ওটাও ঠিক এত আমাদের দেশের কোনো কোনো ইসলামিক দলের মতো হয়ে গেল যাই হোক বিষয়টি আপনাকে ব্যাখ্যা করে এবদ কবলের শর্ত যারা চারটা উল্লেখ করেছেন তারা বলেছেন ইমান এখলাস ইত্তেবা এবং হালাল ভক্ষণ তো বলা যায় তাদের কথাগুলো সব থেকে ব্যাখ্যামূলক সব থেকে ব্যাখ্যামূলক ইমানের শর্ত উল্লেখ করেছেন ইমানের কথা কারণ বেঈমানের এব কবল হয় না আর এখলাসের কথা এই জন্য উল্লেখ করা হয় যে বিহীন আমল আল্লাহ কবল করান না আর ইতেবা অথর সাল্লাহ আল্লাহ আলী আসসালামে অনুসরণ তো থাকতেই হবে তার অনুসরণ না হলে তো বিদাত হয়ে যাবে আর বিদাতে আমল গ্রহণ হয় না চতুর্থ সত্য হালাল ভক্ষণ করা তো হালাল ভক্ষণ করা এটাকে অনেকে শর্ত হিসেবে গণ্য করেননি কারণ হারাম খেয়েও আমল গ্রহণ আমল হবে তার অ্যাকাউন্টে জমা কিন্তু হারাম যদি এমন হয় যে মানুষের হক ভক্ষণ করেছে এভাবে তাহলে কে আমাদের মাঠে সে নেকি নিয়ে যাবে বটে সালাত শ্যাম হজ জাকাতে নেকি নিয়ে যাবে কিন্তু এই দাবিদাররা তার এই নেকি কেটে কেটে নিয়ে নেবে যেমন হাদিসে সে হেসে ও আকালা হাজা ও আকালা মিন মালে হাজা এই ব্যক্তির মাল সে খেয়েছে এক কথাই আত্মসাৎ করেছে সে তো তারও কিন্তু আমল জড়া হবে বলে মুসলিম শরীফ হাদিসে রয়েছে সুতরাং এটা এ মোত্তাফাক আলেহে শর্ত নয় অর্থাৎ সর্ববাদী সম্মত সর্ববাদী এটা শর্ত নাই অর্থাৎ সকলে একমত হতে পারেনি সমস্ত অলমাই কেরাম যে হালাল খেতে হবে নতবা এবদ গ্রহণ হবে না এটা গ্রহণ করেননি অনেক অলামায়কেরাম তাদের কথা যে হারাম ভক্ষণ করার পরও তার এবত আল্লাহ দরবারে গ্রহণ হতে পারে যদি সে তবা করে ফেলে বা যাদের যাদের ভক্ষণ করেছিল তাদেরটা যদি ফেরত দিয়ে দেয় বা কেটেও যদি নিয়ে বাকি থাকে কে আমাদের মাঠে তার নাকি কেটে যদি কেটেও যদি বাকি থেকে যায় কিছু আমল তাহলে সে আমলের বিনিময়ে সে জানা যাবে সুতরাং টোটালি বলে দেওয়া ঠিক নয় যে হালাল হারাম ভক্ষণ করলে তার এ কবুল হবে না তবে মদ পান যদি কেউ করে সে বিষয়ে বলা হয়েছে তার চল্লিশ দিনের এবধ কবল হবে না মানে সালাত কবল হবে না সোনালগঞ্জের হাদিস তারপরে যদি সে তোবা করে ইনশাল্লাহ আল্লাহ গ্রহণ করে নেবেন অতএব হালাল মেনে বেছে চলা হালাল ভক্ষণ করাটা এটা এবধ কবলের শর্ত এটা সবাই গ্রহণ করেননি তবে দোয়া কবল হবে না যে ব্যক্তি হারাম ভক্ষণ করে তার দোয়া কবল না হওয়ার দিকে রাসুল্লাহ আসলাম ইঙ্গিত করেছেন মানে দোয়া কবল না হওয়ার সম্ভাবনা বেশি যেমন এক ব্যক্তির কথা বলেছেন যে সফররত অবস্থায় এলায়ত কেশে ধুলো মলিন শরীরে হাত দুখানা উত্তরণ করে বলছে ইয়া রব ইয়া রব হে রব হে রব অর্থাৎ দোয়া করছে মত আম হো হারাম হারাম কিন্তু তার খাদ্য হারাম তার পানীয় হারাম হারাম আর মালবাস হারাম এবং তার পোশাক হারাম وغذي بالحرام او غذي بالحرام فان يستجاب له فان يستجاب لذلك তার রক্ত মাংস গঠিত হয়েছে হারাম দ্বারা তাহলে তার দোয়া কিভাবে গ্রহণ করা হবে এভাবে রসুল্লাহ সাল্লাহ আলহ আসাল্লাম বলেছেন তার মানে এখানেও কিন্তু সরাসরি দোয়াকে নাকচ করে দেওয়া হয়নি কিন্তু সম্ভাবনা কম কিভাবে হবে হতে পারে এটা বলেছেন আমাদের মনে রাখতে হবে যে ইবলিশ কিন্তু একটা বড় হারামখোর তারও কিন্তু আল্লাহ একটা দোয়া গ্রহণ করে নিয়েছেন সেটা হলো আমাকে আপনি অবকাশ দিন অর্থাৎ রব আপনি আমাকে অবকাশ দিন কেমত পর্যন্ত আল্লাহ তার দোয়া গ্রহণ করে নিয়েছেন কাফের হওয়ার পরও গ্রহণ করেছেন আর ও একটা বড় হারামখোর তার দোয়া গ্রহণ করে নিয়েছেন সুতরাং বিশেষ করে হারাম ভক্ষণ করলে দোয়া কবল হবে না এতটুকু মানে বলতে পারি সম্ভাবনা বেশি দোয়া প্রত্যাখ্যাত হবে তারপর দোয়া কবল হতে পারে যদি মোস্তর হয়ে যায় মানে একান্ত যদি সে অসহায় হয়ে পড়ে কারণ আল্লাহ বলছেন সুরাতন নামলার ভিতরে আমি বলমো তর্রা ইদা দাহ কে অপারক ব্যক্তি লাচার ব্যক্তি যে ব্যক্তি অসহায় হয়ে পড়েছে কে দোয়া গ্রহণ করে মানে আল্লাহ ছাড়া কে গ্রহণ করে আল্লাহ পরের দিকে বলেছেন আরো আরো কয়েকটা কথা বলার পর তাহলে মোতার যদি হয় কোনো ব্যক্তি যদি একেবারে লাচার হয়ে যায় বা মাজলুম হয়ে থাকে তো হারামখর হলেও কিন্তু আল্লাহ আর দোয়া কবুল করে নেবেন এমনকি কাফেরও যদি হয় তবুও দোয়া কবুল করে নেবে তো এগুলো একটা ব্যবস্থা ব্যাখ্যা রয়েছে ব্যাখ্যা রয়েছে কিছুর তো এক কথায় হালাল ভক্ষণ করার এই শর্তটা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়নি সুতরাং যারা তিনটা শর্ত বলতে চেয়েছেন ইমান এখলাস ইত্তবা তারা হালাল খাদ্যকে গ্রহণ করেনি চতুর্থ শর্ত হিসেবে আর যারা গ্রহণ করেছেন তারা ওই জাতীয় দলিল গুলিকে পেশ করেছেন যা একটু পূর্বে বলা হলো তো যারা চারটা বলেছেন ব্যাখ্যা করে বলেছেন বুঝতে পারলেন আর যারা তিনটা বলেছেন তাদের ভিতরে আল্লামার সাংকেতী মোহাম্মদ আমিনার সাংকেতি তিনি বায়ানে তিনটা শত উল্লেখ করেছেন ইমান এখলাস এতেবা তো বলা যায় ব্যাখ্যামূলক আর যারা দুটা বলেছেন তারা সাধারণত মুসলমানদের আমলের দিকে খেয়াল করেছেন যে মুসলমানদের আমল গুলো গ্রহণ হবে এই দুটো শর্তে মানে তারা পুরো মানে ব্যাখ্যা করে বলেনি বরং বলতে চেয়েছেন যে আমরা যেহেতু মুসলিম কাজে আমাদের আমলটা কি কি শর্তে গ্রহণ হবে এই শর্তে দুটো উল্লেখ করেছে সেই সেই দুটো শর্তে উল্লেখ করা হয়ে থাকে এখলাশ বা এবং এই দুটো শর্তে কে হাফিজ ইবনা কাছির রহমতুল্লাহ আলহে উল্লেখ করেছেন তার তাফি ই কাসিরের বিভিন্ন স্থানে যেমন সোরা কাহাফের শেষের দিকে শেষের আয়াত একশো নম্বর আয়াতের ব্যাখ্যাতে তিনি এ দুটি শর্তর দিকে ইঙ্গিত করেছেন তাহলে যারা চারটি শর্ত উল্লেখ করেছেন এবদ কবলের আমল কবলের তাদেরও কিছু যুক্তি রয়েছে যারা তিনটি উল্লেখ করেছেন তাদেরও যুক্তি রয়েছে আর যারা দুটি উল্লেখ করেছেন তাদেরও যুক্তি রয়েছে তবে ব্যাখ্যামূলক যদি আমরা বলি যে এবাদ কবলে চারটি শর্ত এবং এভাবে বলে দিই ভেঙ্গে অসুবিধা নেই আর তিনটি শর্ত যদি বলি তো সেটাও একটা গ্রহণযোগ্য শর্ত যেমন ইমান এখলাস ইত্তেবা কারণ বেমানের আমল তো গ্রহণ হবে না আর ইমানদার হওয়ার পর এখলাস যদি না থাকে আল্লাহকে খুশি করার উদ্দেশ্য না থাকে তারও আমল গ্রহণ হবে না কোনোভাবে যার ইত্তেবাব নাই যার ভিতরে রাসোর আনুগত্য নেই আনুগত্যহীন যে আমল করে যে ব্যক্তি তারও গ্রহণ হবে না কার তাই তিনটা শর্ত যারা বলেছেন তারাও যথার্থ বলেছেন দুটো শর্ত যারা বলেছেন তাদের কথা তো বুঝতে পারলেন যে তারা মুসলিমদের আমল বিষয়ে আলোচনা করেছেন তো পরিশেষে বলবো যে চারটা শর্ত যারা করেছেন তারা ব্যাখ্যামূলক করেছেন বেশি ব্যাখ্যা দিয়েছেন আর যারা তিনটা বলেছেন তাদের আলোচনাটাও ব্যাখ্যা ভালোই হয়েছে আর হালাল ভক্ষণকে শর্তের ভিতর নেননি এই জন্য যে ওর ভিতরে বিতর্ক রয়েছে কারণ হারাম খোর বদ্ধ আল্লাহ অনেক সময় কবুল করে থাকেন এগুলি দোয়া সম্পর্কে তো বুঝতে পারলেন যে কোনো সময় গ্রহণ করেছেন আল্লাহ আল্লা আমিন হ্যাঁ দুটি শর্ত এখলাস ইত্তেবা তাহলে বলা যায় মেন দুটি শর্ত একজন মুসলিমের জন্যে এই দুটি শর্ত মানে মুসলিম মানে ইসলামের গণিত যে রয়েছে তার জন্য দুটি শর্ত হলো এখলাস ইত্তেবা মানে আল্লাহর ওয়াস্তে করা আমলটা এবং রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের তরিকা অনুযায়ী করা আশা করি প্রত্যেক শর্ত তার স্বস্থানে ঠিক রয়েছে সুতরাং এগুলোকে ভুল বলার খুব একটা যৌক্তিকতা আমি দেখি না তবে বিশেষ করে হালাল ভক্ষণের শর্তটা বুঝতে পারছেন যে ওখানে অনেকেরই আপত্তি রয়েছে হাদা ওয়াসাল্লাহ আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন